পড়াশোনার জন্য যখন ম্যাচে থাকতাম তখন অপেক্ষা করতাম সকালটা হবে কখন আর ডাল আলু ভর্তা দিয়ে কয়টা পেট ভরে ভাত খেতে পারবো। তো ডাল আলু ভর্তা আমাদের সবারই একটা ট্রেডিশনাল খাবার বাংলাদেশের, আর সাথে যদি একটা ডিম ভাজি থাকে তাহলে তো কথাই থাকে না। তো সেই ডাল আমরা সবাই রান্না করতে পারি। তো তারপর অনেক সময় দেখা যায় যে আম বা টমেটো জলপাই ছাড়া ডালটার কালার বা স্বাদটা কিন্তু পারফেক্ট আসতে চায় না। তো আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো যে কীভাবে আম জলপাই বা টমেটো ছাড়াই ডালের কালার বা স্বাদ পারফেক্ট আনা যায়, এবং আমি বলবো ওগুলার থেকে আরও বেশি মানে স্বাদের হবে ডালটা যদি আপনারা এভাবে রান্না করেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি এবং সেটা ম্যাশ করে নিয়েছি। নিয়ে এখানে আমি দুইটা বড় সাইজের লেবু নিয়েছি। নিয়ে এখন লেবুগুলো চিপে আমি রস দেব, আর এখানে আমি আমার ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু লেবুটা নিয়েছি। আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী লেবু নেবেন। এখানে আমি এক কাপ ডালে আমি দুইটা লেবু নিয়েছি। তো লেবুগুলো চিপে আমি রসটা বের করে নিচ্ছি। তো আমার লেবুগুলো কিন্তু সম্পূর্ণ চিপা হয়ে গেছে। এখন আমি ডালের ভিতরে দিয়ে দিব ঝোলের পানি। এর ভিতরে ছোট করে একটা কথা বলে নেই, আমার চ্যানেলে আজকে যারা নতুন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। তো পানি দেওয়ার পরে আমি ডালটাকে আর একটু ভালোভাবে পানির সাথে মিক্স করে নিচ্ছি। আর আমি আপনারা খেয়াল করেছেন যে আমি কিন্তু ডালে কোনো ধরনের কাঁচা মরিচ লবণ হলো দেখানো অবধি দেয়নি, জাস্ট আমি এক চামচ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো এই যে ডালটা প্রায় বলো কষা আসা ভাব, এই পর্যায়ে আমি কাঁচা মরিচটা দিচ্ছি। আর কাঁচা মরিচটা আপনারা কখনোই আগে দিবেন না, কারণ কাঁচা মরিচটা আগে দিলে সেদ্ধর সময় দিয়ে দিলে কাঁচা মরিচটা সেদ্ধ হয়ে গেলে ডাল ম্যাশ করার সময় কাঁচা মরিচটাও ম্যাশ হয়ে যায়, তখন কিন্তু ডালের কালারটা কালো হয়ে আসে। তো এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ডালটা বলো কষার জন্য অপেক্ষা করব পুরোপুরি। তো এই যে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু বলক এসে গেছে। এখন আমি এটা আরও 2-3 মিনিট জ্বালিয়ে দেন এটা আমি নামিয়ে নিব বাগারের জন্য। আর ডালের কিন্তু এই টপ সিক্রেট বিষয়টাও কিন্তু আমি দেখিয়ে ফেলেছি আপনাদেরকে যে কীভাবে আম জলপাই টমেটো ছাড়াই আপনারা ডালটাকে কালারফুল করবেন, আর সেটা কিন্তু একমাত্র উপায় হচ্ছে লেবু। আর লেবু আমরা সবাই জানি যে ডালের ভিতরে লেবু নিলে ডালটা খেতে ভালো লাগে, বাট এটা যে রান্নার সময় দিলে আরও বেশি স্বাদ হয় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। শুধু স্বাদ না, কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে। আম দিলে যেমন কালারটা সুন্দর আসে তার থেকেও কিন্তু সুন্দর কালার আসে। তো এখন আমি ফোড়নের জন্য আপনার জিরা দিয়ে দিয়েছি, আর বাগারের জন্য তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন প্লাস জিরাটাকে ভালোভাবে কিছুটা সময় ভেজে নেব, লাল করে নেব আর কি। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ডাল রান্নার সময় পেঁয়াজ রসুনটাকে খুব বেশি লাল করতে যাবেন না, তাহলেও কিন্তু ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। সেই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। আর ডালটা কোনোভাবে একবারে দিতে যাবেন না, তাহলে হাতে তাপ লাগবে। তো ডালটা দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিটের জন্য এটা রান্না করে নিব, রান্না করে দেন নামিয়ে নিব। আর আমার ডালটা কতটা কালারফুল হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর লেবু দিয়ে ডাল রান্না করলে আপনারা একবার জাস্ট ট্রাই করে দেখবেন, আমি আপনাদেরকে জাস্ট রিকোয়েস্ট করবো আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক অনেক বেশি মজার হয় যেটা আসলে আপনারা। আর লেবুটা তো আমরা কম বেশি সারা বছরই পেয়ে থাকি। তো এখন আমি ডালটা নামিয়ে নিব। তো আমার ডালটা কিন্তু রান্না হয়ে গেছে, আর কতটা কালারফুল হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আজকে আমার চ্যানেলে যারা নতুন বিশেষ করে তাদের সবার কাছে, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি গ্রামীণ রান্নাগুলোকে একটু ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার। তো আশা করি আমি যদি তুলে ধরতে পারি তাহলে এটাই হচ্ছে আমার সার্থকতা। আর আপনারা লেবু ডালটা রান্না করে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।